আচ্ছা, বর্তমান পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় যদি বলে বলে থাকে কোনো অভিভাবকদের ক্ষেত্রে, সেটা কি? না তাদের বাচ্চাদের একটা নির্দিষ্ট এবং একটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেটা, তো এর জন্য বর্তমান অভিভাবকরা খুবই কিন্তু চিন্তিত। তো যে সমস্ত বোর্ড এক্সামের রেজাল্টগুলো হচ্ছে, সেটা সিবিএসই বোর্ড হোক বা কোনো স্টেট বোর্ড হোক, এখন দেখা যাচ্ছে কি নাম্বারের কিন্তু কোনো ঘাটতি নেই, মানে সেটা 90% থেকে শুরু করে 95-99 পর্যন্ত মার্কস, তবুও যেন মনে হচ্ছে এটাও কিন্তু সাফিসিয়েন্ট নয়। দেখা গেল 95% মার্কস নিয়েও কোনো কলেজে ভর্তি হতে গেলে পরে সেখানে বলছে যে তবুও সেখানে একটা ভালো কলেজে চান্স হচ্ছে না। কেন? কারণ কারণ কি তার থেকে বেশি মার্কস ছেলেমেয়েরা সেখানে অ্যাপ্লাই করেছে। এটাই তো বর্তমান সিচুয়েশন। তো 95-99% এই মার্কসের যুগে তাহলে যে সমস্ত বাচ্চাগুলো 72% বা 80% অব দি পেয়েছে, যেটা অ্যাকচুয়ালি ভালো স্কোর, কিন্তু বর্তমান প্রেজেন্ট সিনারিওতে বলতে গেলে কিন্তু এদের কিন্তু কোনো ভালো কলেজে অ্যাডমিশন থেকে শুরু করে কিন্তু একটা চিন্তার বিষয়। তো এটা বর্তমান পরিস্থিতির সব থেকে বড় একটা বিষয়। এই তো একটা পার্ট। সেকেন্ড পার্ট, আমাদের বর্তমান এডুকেশান সিস্টেম, আমাদের বর্তমান এডুকেশান সিস্টেমটা কি হয়েছে, যে 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 বিষয় নিয়ে পড়াশোনা করছে ভবিষ্যতে গিয়ে সে সেই বিষয়ে থাকছে বা থাকছে না, এটা কেমন যেন একটা ব্যাপার। মানে উদাহরণস্বরূপ আমি বলতে পারি এটুকুই, যে দেখা গেলো কেউ টেকনিক্যাল স্টুডেন্ট, দেখা গেলো কেউ কোনো টেকনিক্যাল স্টুডেন্ট বিটেক বা এমটেক করার পরেও সে দেখা যাচ্ছে হয়তো কি ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে, বা কেউ বিবি এমবিএ করে আসার পরেও দেখা যাচ্ছে কোনো ব্যাংকের কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। মানে ব্যাপারটা এই অবধি। মানে আমি এটুকুই বলতে চাইছি যে কোনো বিষয় নিয়ে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে সে নিজেও জানে না, ওই মানে বর্তমান আমাদের এডুকেশন সিস্টেমে তার পক্ষে সেটা জানা কিন্তু অসম্ভব যে ফিউচারে গিয়ে, মানে আজ থেকে 4-5-6 বছর পরে গিয়ে সে কি আদৌ সেই ফিল্ডে থাকবে, নাকি সেই ফিল্ডে সে কোনো রকম তার ইন্টারেস্ট পাবে, সে অন্য ফিল্ডে যাবে, মানে এটা হচ্ছে একটা ব্যাপার। তো সেই সব কিছু ব্যাপার, এবং তার জন্য আমরা সবসময় ব্লেম করে থাকি আমাদের এডুকেশন সিস্টেমকে। তো সে আমাদের যে এডুকেশন পলিসি রয়েছে, এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা চেঞ্জ হয়ে গেল। দীর্ঘ 34 বছর পর আমরা নতুন এডুকেশন পলিসি পেলাম। তো আজকের ভিডিওতে আমরা ওই নতুন সেই যে এডুকেশন পলিসি, আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020 বলছি আমরা, দীর্ঘ 34 বছর পর যেটা আমরা পেলাম সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওতে যারা দেখছো আমার ইউটিউব চ্যানেল, তাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ভার্সা 24/7। এখানে আমি মূলত কম্বাইন্ড এক্সাম রিলেটেড বিভিন্ন ক্লাস নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো আজকে একটু অন্য স্বাদের অন্য একটা ভিডিও, মনে হলো ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার খুব জরুরি, যে বর্তমান শিক্ষানীতিতে কী কী চেঞ্জ হতে চলেছে, তো সেটা নিয়ে বানাচ্ছি। তো জাস্ট এটুকু আশা করবো যে তোমরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অব্দি উদাহরণ স্কিপ করে দেখবে। তার আজকে আমরা যে এই নিউ এডুকেশন পলিসি সম্পর্কে জানছি, এটাকে কিন্তু আমাদের অনেক আগে পাওয়া উচিত ছিল। মানে আমাদের মধ্যে এডুকেশনটা আমাদের একটা যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে, কিন্তু এডুকেশনটা সত্যিই কি আমরা আমাদের পছন্দ মতন এডুকেশন সিস্টেমের মধ্যে দিকে আমরা আমাদের কি কেরিয়ার আমরা বিল্ড করতে পারি, এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেছে। আগে কি এরকম হতে পারতো যে কেউ একটা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হঠাৎ করে তার কোনো ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে বা অন্য কোনো একটা বিষয়ের প্রতি তার আগ্রহ হচ্ছে, কি সেই ফিল্ড নিয়ে পড়াশোনা করতে পারতো? পারতো না। কিন্তু বর্তমান যে পলিসি, সেটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন যদি এর হয়ে হতে পারে, যদি হয় তাহলে পরে কিন্তু এই ধরনের সুযোগগুলো খুলে যেতে চলেছে। তো যে ছাত্র, যে মহল, যে স্টুডেন্ট, যে আমাদের কমিউনিটি রয়েছে, তাদের পক্ষে কিন্তু একটা ভালো খবর। তো সেই জাতীয় শিক্ষানীতি নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাইছি। তো যে জাতীয় শিক্ষানীতির কথা আমরা আলোচনা করছি আজকে, 2020 কথা বলছি, যেটা দীর্ঘ 34 বছর পর পেলাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি এখনকার পলিসি নয়, এটা 2018 সালের একটা পলিসি। তো সেখানে একটা যে কমিটি ছিল, সেই কমিটিটাকে হেড করেছিলেন হচ্ছে কস্তুরী রঞ্জন, ইনি ছিলেন ফর্মার ইসরো চিফ। তো তবে থেকে এটাকে ফর্ম করা হয়েছিল। তো তার ভেতর একটা কাজ তো চলছিল, সেটাকে গতকালকে অ্যানাউন্স করা হলো আমাদের এইচআরডি মিনিস্ট্রি থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাদের যেটা হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রি ছিল, এইচআরডি মিনিস্ট্রি আমরা বলতাম, তো সেটা চেঞ্জ হয়ে গিয়ে নাম কি হয়ে গেল এখন, মিনিস্ট্রি অফ এডুকেশন। সবচেয়ে বড় বিষয় এটা, মিনিস্ট্রি অফ এডুকেশন। আমরা কি জানি, এই মিনিস্ট্রি অফ এডুকেশনের মধ্যে দুটো সেকশন রয়েছে, একটা রয়েছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের জন্য, আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের জন্য। তো বর্তমানে আমাদের যে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এটা যেমন সমান গুরুত্বপূর্ণ, তার সঙ্গে হায়ার এডুকেশনটা গুরুত্বপূর্ণ। তো বর্তমান যে ন্যাশনাল যে নিউ এডুকেশন পলিসি নেওয়া হয়েছে, তাতে এটা আমাদের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে যে 2035 সাল হতে হতে আমাদের যে হায়ার এডুকেশনের যে রেট, সেটাকে যেন আমরা 50% নিয়ে যেতে পারি। এর জন্য আমূল কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে,
আমাদের প্রাথমিক কিছু পরিবর্তন আমি প্রথমে আলোচনা করে দিতে চাইছি। তার আগে আমরা যে জাতীয় শিক্ষানীতি 2020-2020 কথা বলছি, যে 34 বছর ইতিহাস আমি বারবার বলছি, সেটা একটু বলি। তো প্রথম আমরা যে ন্যাশনাল এডুকেশন পলিসি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম 1968-এ, সেটা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা পেয়েছিলাম। তখন ইন্দিরা গান্ধী ছিলেন আমাদের পিএম। তারপর আমরা দ্বিতীয় শিক্ষানীতি পেয়েছিলাম 1986-এ, তখন রাজীব গান্ধী হচ্ছে আমাদের পিএম। তারপর 1992-তে একটা এডুকেশন পলিসি এসেছিল, কিন্তু সেটা 1986 এর এডুকেশন পলিসিটাকে স্লাইটলি কিছু চেঞ্জ করা হয়েছিল। তারপর তার মানে সেই 1986 এর এডুকেশন পলিসিটা এতদিন চলে আসছিল, তার মানে সেদিকে 14 বছর আর এখন 20, মানে প্রায় 34 বছর পর আমরা নতুন করে কি পেলাম, আবার এডুকেশন পলিসি পেলাম। তো সেই 1968-এর কোঠারি কমিশনের যে আমাদের যখন শিক্ষানীতির কথা বলেছিল, তখন সেই কোঠারি কমিশনে বলা হয়েছিল যে টোটাল জিডিপির কিন্তু 6% আমাদেরকে অ্যালোকেট করতেই হবে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা কিন্তু আমাদের জিডিপি 6% অ্যালোকেট করতে পারিনি। তো নতুন শিক্ষানীতিতে সরকার সেটাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে জিডিপির 6% তার এডুকেশন পলিসিতে খরচ করবে। এর আগে অবধি যদি আমরা ইনভেস্টমেন্টের কথা বলি এডুকেশনে, তাহলে এডুকেশনের প্রতি যে এক্সপেন্ডিচার ছিল, পাবলিক এক্সপেন্ডিচার ছিল ইন্ডিয়াতে 2017-18 সেটা ছিল 2.7%, মানে খুবই কম। যেখানে দেখতে গেলে পরে ভুটান, জিম্বাবুয়ে এবং সুইডেন দুটো দেশ আলাদা আলাদা। জিম্বাবুয়ে হচ্ছে একটা আন্ডার ডেভেলপ কান্ট্রি, সুইডেন হচ্ছে একটা ডেভেলপ কান্ট্রি, প্লাস তার সঙ্গে সঙ্গে ভুটান আমাদের নেবারিং কান্ট্রি, এরা কিন্তু তাদের জিডিপির প্রায় 7.5% খরচ করে এডুকেশনে। কোস্টারিকা, ফিনল্যান্ডের মতন দেশ 7% খরচ করে তাদের এডুকেশন পলিসির জন্য। কিরগিজস্তান বা সাউথ আফ্রিকা এবং ব্রাজিল, যে দুটো ব্রিক্স নেশন রয়েছে ডেভেলপিং কান্ট্রি, তারাও খরচ করে তাদের জিডিপি 6%। কিসের জন্য? তাদের এডুকেশন পলিসিতে। ইউকে মানে ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস, প্যালেস্টাইন, এরা সবাই 5.5% খরচ করে এডুকেশন পলিসিতে। এবং মালয়েশিয়া, কেনিয়া, মঙ্গোলিয়া, কোরিয়া, ইউএসএ এবং যারা ওইসিডির মোটামুটি সদস্য এবং ইউনেস্কোর, তারাও প্রায় 5%-এর আশেপাশে খরচ করে পলিসিতে। এবার আমরা যদি ইউএসএর কথা ধরি, ওদের সেই দেশের এডুকেশন যে স্ট্রাকচার সেটা কিন্তু অনেক আলাদা। তাদের ল্যাবরেটরি থেকে শুরু করে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু অনেক উন্নত। ফলে এই মুহূর্তে তারা যে সমস্ত যে জিডিপি যে 5% অলমোস্ট খরচ করে, সেটা কিন্তু তাদের ম্যাক্সিমামটাই কিসের জন্য খরচ করে, তাদের যে টিচার রয়েছে তাদের স্যালারি থেকে শুরু করে বাকি মেনটেন্যান্সের জন্য। এবং আমরাও যে 17-18 এডুকেশন পলিসিতে আমাদের 2.7% খরচ করেছিলাম, তার বেশিরভাগটাই কিন্তু আমাদের টিচারদের স্যালারি বা এই সমস্ত জিনিসে চলে গেছিলো। বা সো সেই দিক থেকে আমাদের যেটা মেন যে মোটো রয়েছে এডুকেশনে, যে সবার ক্ষেত্রে ফ্রি এডুকেশনটা সবার কাছে পৌঁছে দেওয়া বা মিড ডে মিল থেকে শুরু করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করা, এই দিক থেকে কিন্তু সেইভাবে ইনভেস্টমেন্ট করতে পারিনি, এটা সরকার স্বীকার করেছে। এবং যে নিউ এডুকেশন পলিসি, তাতে জিডিপি 6% খরচ করার কথা বলা হয়েছে। তো এই তো গেল তার টাইমলাইন এবং হিস্ট্রি সম্পর্কে আমি বলে দিলাম। তো এবার এডুকেশন পলিসিতে কী কী চেঞ্জ হচ্ছে আমি একটু বলছি। তোমরা দেখেছো কালকে সারাদিন ধরে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে মাধ্যমিক পরীক্ষার যে গুরুত্ব সেটা কমে যাচ্ছে, এইচএসটা মেন হয়ে যাচ্ছে, বা 9-এর পরে 12 টাটা সেমিস্টার হয়ে যেতে অনেকটা প্রশ্ন থাকতে পারে। আমি সেই সমস্তগুলো প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি, মেবি তোমাদের কাছে সেটা একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার হবে, নইলে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে যে তোমাদেরকে আমি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পেরেছি কিনা। তো আমাদের যে এডুকেশন পলিসি, এটাকে 5+3+3+4, আমরা এতদিন পর্যন্ত কি বলতাম 10+2 আমাদের সিস্টেম ছিল, মানে 10 অবধি হচ্ছে আমাদের সেকেন্ডারি বোর্ড, তারপরে +2 2 বছরের জন্য আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড ছিল, তারপর আমরা গ্র্যাজুয়েশন করতাম। তো এবার আমাদের এডুকেশন সিস্টেমটাকে 5+3+3+4 5+3+3+4 এই সিস্টেমে ভাঙা হচ্ছে। অবশ্য সবই এটা জাস্ট এখন বলা হয়েছে, এটার ইমপ্লিমেন্টেশন এখনও বাকি, তবু আমি বলার চেষ্টা করছি আমাদের কী কী বলা রয়েছে। আর আমাদের যে রাইট টু এডুকেশন রয়েছে আর্টিকেল 21-এতে, সেখানে কী বলা রয়েছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত বয়সে ফ্রি অফ কস্ট আমাদেরকে এডুকেশন দিতে হবে, মানে আপার প্রাইমারি পর্যন্ত। তো নতুন এডুকেশন পলিসি অনুযায়ী 3 বছর থেকে 18 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ফ্রি অফ এডুকেশন আমাদেরকে প্রোভাইড করতে হবে, এই কথাটা বলা হয়েছে। তো চলে আসে এবার 5+3+3+4 যে সেকশন সেখানে। তো প্রথম 5-এর আগে একটা বাচ্চা জন্মানোর পরে প্রথম 3 বছর, সেটা তো একটা গার্জেন বাচ্চা জন্মানোর পরে 3 বছর তার সেন্স এলো, তারপর তার যখন প্লে স্কুল থেকে শুরু করে যে সমস্ত কেজি বা নার্সারি স্কুল শুরু হলো, সেখান থেকে 5 বছর পর্যন্ত, মানে 3+5, মানে তার বয়স যখন 8 বছর হলো, মানে সে যখন সেকেন্ড স্ট্যান্ডার্ডে গেলো, মানে 3 বছরের পর থেকে তার প্লে স্কুল শুরু হলো বা কেজি স্কুল বা নার্সারি স্কুল যেটাই বলি না কেন, সেখান থেকে যখন সে সেকেন্ড স্ট্যান্ডার্ডে এলো, মানে 5 বছর, মানে 3 বছর থেকে তার বয়সকাল 3 বছর থেকে 8 বছর, 5 বছর, ওই যে 5 বছরের সময়কাল, সেখান থেকে কী করা হবে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করানো হবে, মানে তাকে ভাষা সম্পর্কে জ্ঞান দেওয়া হবে, তার ভাষার বিকাশ ঘটানো হবে, জাস্ট এটুকু কাজ করা হবে। সেকেন্ড স্ট্যান্ডার্ডের পরে যে প্লাস 3,
মানে তার থ্রি স্ট্যান্ডার্ড মানে থ্রি ফোর এবং ফাইভ মানে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটাকে বলা হচ্ছে কিন্তু প্রিপারেটরি স্টেজ। এখানে একটা স্টুডেন্ট সরি একটা স্কুল মনে করলে এখানে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপরে পড়াশোনা করাতে পারে এবং তাদেরকে বিভিন্ন সাবজেক্টের প্রতি তাদের ইন্ট্রোডাকশন ঘটানো হবে। তাহলে ক্লাস প্রথম যে পাঁচ প্রথম যে ফাইভ ছিল মানে সেকেন্ড স্ট্যান্ডার্ড পর্যন্ত সেখানে তার কী হলো, সেখানে তার ভাষার বিকাশ ঘটানো হলো। তারপর যে তিন বছর মানে থার্ড স্ট্যান্ডার্ড থেকে ফিফথ স্ট্যান্ডার্ড পর্যন্ত সেটাকে বলা হচ্ছে প্রেপারেটরি স্টেজ, সেখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপরে বেশি শিক্ষা দেওয়া হবে, মাতৃভাষার উপরে গুরুত্ব দেওয়া হবে। তারপর যেটা সিক্স সেভেন এইট, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখান থেকে কোডিং শুরু হবে। কোডিংটা কেন শুরু হচ্ছে, কারণ একটা বাচ্চার মধ্যে যে ক্রিয়েটিভিটি, তার যে নিজস্ব কিছু একটা করার ক্ষমতা, সেটার বিকাশ ঘটানোর জন্য কোডিং সিস্টেমটা শুরু হচ্ছে কত, ক্লাস সিক্স থেকে। মানে ক্লাস সিক্স সেভেন এইট এই যে তিনটে স্টেজ মানে তৃতীয় স্টেজ ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি, তিন নম্বর যে স্টেজ থ্রি যেখানে সে ক্লাস সিক্স থেকে এইট স্ট্যান্ডার্ড, এখানে তাকে সে বিভিন্ন সে কোডিং শিখবে, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে সে কাজ করবে, এখানে তার নলেজ বিল্ড হবে, এখানে তার বিভিন্ন সাবজেক্টের প্রতি ইন্ট্রোডাকশন ঘটবে। মানে সে জানবে যে সায়েন্স সাবজেক্টের বা কীরকম, বা সোশ্যাল স্টাডিজটাই বা কীরকম, মানে হিস্ট্রি জিওগ্রাফিটাই বা কীরকম, এই সাবজেক্ট সম্পর্কে ইন্ট্রোডাকশন ঘটবে, এটা ক্লাস থ্রি। এরপর ক্লাস ফোর যেটা মানে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ, এখানে কিন্তু তার এবার নলেজ বেসডের উপরে বেশি জোর দেওয়া হবে। এবং যে সমস্ত বোর্ড এক্সামগুলো এতদিন পর্যন্ত ছিল যেখানে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে বেশি জোর দেওয়া হয়েছে, অবশ্য সরকার সেটা করতে কখনোই চায়নি, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটা এমনভাবেই ঘুরেছে যে সমস্ত এডুকেশন সিস্টেমে আমাদের মুখস্থ বিদ্যাটা মেন হয়ে গেছে। কিন্তু প্লাস ফোর যেটা আমি বলছি মানে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ, এবার সেখানে মুখস্থ বিদ্যার ব্যাপারটাকে একদম পুরোপুরি ওখান থেকে মুছে দেওয়া হচ্ছে। এবার কি বলা হয়েছে, ওই যে চারটে বছর নাইন থেকে টুয়েলভ, এটা প্রত্যেক বছর দুটো করে সেমিস্টার, মানে টোটাল আটটা সেমিস্টারে নাইন থেকে টুয়েলভটা শেষ হবে। এবং এখানে তাদের কি হবে, বিভিন্ন অ্যাপ্লিকেশন টেস্টের মধ্যে দিয়ে তারা যাবে সারা বছরের মাধ্যমে। মানে এরকমটা নয় যে সারা বছর সে এতদিন পর্যন্ত আমাদের এডুকেশন সিস্টেমে কী ছিল, সারা বছর ধরে তারা যা পারফর্ম করলো সেটা কোনো বড় ব্যাপার নয়। পরীক্ষার সময় মুখস্থ বিদ্যার ফলে সে 95-99 পেয়ে গেলো, ভালো গ্রেড পেয়ে গেলো, আমরা সেটাকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি, কিন্তু এবার কিন্তু সেটা হতে চলেছে, সেটা কিন্তু হচ্ছে না। ফলে আমাদের এডুকেশন সিস্টেমের একটা বিরাট বড় প্রাপ্তি আমি বলবো এটা, যদি এটা সঠিক ইমপ্লিমেন্টেশন হয়। এখন কি বলেছে যে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে তার যে বিভিন্ন ধরনের কাজকর্মের প্রতি, তার থ্রু আউট দ্য ইয়ার তার যেটা কি বলবো, তার যে সে যে পারফরমেন্স করে এসেছে, সে যে তার যে বিভিন্ন অ্যাপ্লিকেশনতে তার যে টেস্ট হয়েছে সেটার উপর নির্ভর করে একটা মার্কস দেওয়া হবে। এবং পেপার যেটা যেগুলো হবে সেটা কিন্তু শুধুমাত্র ডেসক্রিপটিভ পেপার হবে না, এর মধ্যে ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটো পেপার হবে। সিলেবাসকে অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে, সবচেয়ে বড় ব্যাপার। তাহলে বোর্ডের এক্সামের নাইন থেকে টুয়েলভ পর্যন্ত আটটা সেমিস্টারে কমপ্লিট হবে, সিলেবাসটাকে অনেকটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে নিজস্ব ক্রিয়েটিভ জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, কারিকুলারের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর সঙ্গে সঙ্গে যে এক্সট্রা কারিকুলার যে সমস্ত সাবজেক্টগুলো থাকে না আমাদের, যে আমাদের আমি বললাম ডান্স বা মিউজিক, যে সমস্ত এক্সট্রা কারিকুলার সাবজেক্টগুলো থাকে সেগুলোও এবার কেউ পড়াশোনা করতে পারে। মানে সাপোজ কেউ কেমিস্ট্রি পড়ছে, কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে কেউ ফ্যাশন ডিজাইনিং পড়ছে, বা কোনো বেকিং নিয়ে পড়াশোনা করছে, বা কোনো পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এটা কিন্তু করতে পারে। এখন কি এই সিস্টেমে কি সেটা সম্ভব, কেউ কি সায়েন্স পড়তে পড়তে সে কি পলিটিক্যাল সায়েন্স পড়তে পারে, সেটা তো পড়তে পারে না। কিন্তু এরকমটা তো ভুল, কেউ সায়েন্স নিয়ে হয়তো পড়লো, পরবর্তীকালে তার পলিটিক্যাল সায়েন্সের প্রতি বা ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি তার ন্যাক আসতেই পারে, সে সেদিকে যেতেই পারে। ফলে একটা সিস্টেমের মধ্যে থেকে একটা ডিগ্রি পাওয়ার সঙ্গে সঙ্গে, একটা বোর্ডের এক্সাম পাস করার সঙ্গে সঙ্গে, বর্তমান এডুকেশন পলিসিতে এটাই জোর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার জন্য একটা প্রফেশনাল একটা কিছু ব্যাপার, মানে সে যেটা বাইক মানে প্রফেশনালি বা প্যাশনের সঙ্গে যেটা যেন সেটা করতে পারে, সেই জিনিসটাকে সুযোগ দেওয়া হয়েছে। ফলে সে কী করতে পারবে, তার প্রিয় সাবজেক্ট বা সে সায়েন্সের জন্য পড়ছিল, দেখা গেলো কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেতে চায় কিন্তু তার সঙ্গে সঙ্গে পলিটিটা পড়তে পছন্দ করে, তো সে পলিটিক্যাল সায়েন্স পড়তে পারে, এই সাবজেক্টটা পেতে পারে। মানে তোমরাই দেখো যে তোমরা একটা কারিকুলার একটা সাবজেক্টের সঙ্গে সঙ্গে মিউজিক বা কোনো ড্রামা বা কোনো ডান্স এগুলোকে তোমরা অ্যাজ এ সাবজেক্ট পড়তে পারছ, এবং এর জন্য তোমরা স্কোরও করতে পারছো, ফলে নিজেদের পছন্দ মতন পড়াশোনা করতে পারছো। এর ফলে এডুকেশন সিস্টেমটা আমার মনে হয় আরও হতে চলেছে, আরও স্বাধীন হতে চলেছে। এটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলতে পারবো আমি যে বর্তমান এডুকেশন সিস্টেমের। তাহলে এই তো গেল ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর। এবার ক্লাস টুয়েলভের পরে মানে বোর্ড এক্সাম কমপ্লিট হয়ে গেলে এবার যখন গ্র্যাজুয়েশনে আসবো, সেই ডিগ্রিটা থেকে করা হয়েছে চার বছর। এবার এই গ্র্যাজুয়েশন ডিগ্রিতে একটা সবচেয়ে বড় সমস্যা ছিল কি, ডিউ টু এনি রিজন, যে কোনো কারণের জন্য কি হতে পারে, কী হচ্ছিলো এতদিন, কোনো একটা স্টুডেন্ট কি হচ্ছিলো মাঝখানে ড্রপ আউট হতেই পারছিল, তো ড্রপ আউট হয়ে গেলে কি হচ্ছিলো, সে গোটা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছিলো। কিন্তু বর্তমান যে নিউ পলিসি এসেছে তাতে কিন্তু সে একদম সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে না। কেমন,
এবং গ্রাজুয়েশন ডিগ্রিকে চার বছরে করা হবে, চার বছরের হিসাবটা বলে দিচ্ছি। দেখা গেল কোনো স্টুডেন্ট ভর্তি হলো, এক বছর পরে ডিউ টু কোনো রিজন তাকে ছাড়তে হলো, কিন্তু এক বছর সে যে ছেড়ে চলে গেলো এর জন্য সে একটা ভোকেশনাল ডিগ্রি একটা কিন্তু সে সার্টিফিকেট পেলো। মানে নেক্সট টাইম তার যে মাঝখানে যে গ্যাপ চলে গেলো, সেই গ্যাপের পরে সে যদি আবার এসে ভর্তি হতে চায় তো সেকেন্ড ইয়ারে এসে ভর্তি হতে পারবে। এটা গেলো ফার্স্ট ইয়ারের কেস। কেউ যদি সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পরে চলে যায়, সে তখন সেখানে একটা ডিপ্লোমা ডিগ্রি পেয়ে যাবে। ডিপ্লোমা ডিগ্রি পরে সে চলে যেতে পারে, ঘুরে এসে আবার সে থার্ড ইয়ারে ভর্তি হতে পারে। কেউ যদি তিন বছর কমপ্লিট করে চলে যায়, তখন সে পুরোপুরি একটা ব্যাচেলার ডিগ্রি পেল। এবার এখানে প্রশ্ন আসতে পারে যে এবার যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশনটাকে করতে পারে কোনো কম্পিটিটিভ এক্সামে বসার জন্য, দেখা গেলো কেউ ইউপিএসসি এক্সামে বসবে, বেসিস এক্সামে বসবে, পিসিএস এক্সামে বসবে, তার জন্য কি করা হয়েছে যে সে তুমি তিন বছর ডিগ্রিটাকেই করো, তুমি ব্যাচেলার ডিগ্রি পেয়ে গেলে বাস, দ্যাটস ইট। এবার তারপরেও কেউ যদি ফার্দার সিস্টেমের মধ্যে থাকতে চায়, পড়াশোনা করতে চায়, তার জন্য হচ্ছে চতুর্থ বছরের কোর্সটা। এটাকে বলা হচ্ছে যে রিসার্চ ওরিয়েন্টেড কোর্স করানো হবে কিন্তু চতুর্থ বছরে। এবার চার বছরের পর, মানে প্রথম বছরে কেউ যদি ছেড়ে চলে যায় সে ভোকেশনাল ডিগ্রি পেলো, দ্বিতীয় বছরের পর কেউ চলে গেলে সেখানে সে কী ডিগ্রি পেলো, সেখানে সে ডিপ্লোমা ডিগ্রি পেলো, তিন বছরের পরে গেলে সে কমপ্লিট ব্যাচেলার ডিগ্রি পেলো, চার বছর যে কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছে, মানে রিসার্চ ওরিয়েন্টেড চার বছরের পর যে বেরিয়ে যাচ্ছে, মানে ফুল সে একটা তখন ডিগ্রি পেলো। এরপরে এক বছর বা দু বছর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকবে, তারপর পিএইচডি থাকবে মোটামুটি চার বছরের জন্য, এবং এম ফিল সবচেয়ে বড় ব্যাপার, এম ফিল যে ডিগ্রি সেটাকে সিস্টেম থেকে তুলে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে প্লাস টুয়েলভের পরে যে সিস্টেম সেটা আমি বলার চেষ্টা করলাম। তাহলে এতগুলো চেঞ্জ হতে থেকেছে বর্তমান জাতীয় শিক্ষানীতিতে। আশা করি তোমাদেরকে আমি একটু ইনফরমেশন দিয়েও সাহায্য করতে পারলাম। আর কেনই বা বিভিন্ন জায়গায় কথাগুলো উঠছে যে মাধ্যমিকের ওপর থেকে তোমাদের যে গুরুত্ব সেটা কমে যাচ্ছে বা মাধ্যমিক আর থাকছে না, এই ধরনের, আশা করছি তোমরা সব ধরনের প্রশ্ন উত্তর পেয়ে গেছো। তো আশা করছি ভিডিওটাকে তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখেছো, এবং নতুন এডুকেশন পলিসিতে কী কী চেঞ্জ হতে থেকেছে সবই এখন সেগুলো বিবেচ্য বিষয়, এগুলোর কথা বলা হয়েছে, ফরমেশান চলছে, এখন ইমপ্লিমেন্টেশন করা বাকি। তবে আমার পার্সোনালি মনে হয় যদি এভাবে ইমপ্লিমেন্টেশনটা হয়, তাহলে পরে এডুকেশন যেটা আমাদের একটা ফ্রিডমের মধ্যে আমাদের পড়ে, বা আমরা ফ্রিলি একটা এডুকেশন সিস্টেম যেটা চেয়ে এসেছি এতদিন, যে এডুকেশন সিস্টেমটা আমাদের আরও আগে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, বা এই সম্পর্কে আরও আগে কথা হওয়ার আগে আরও হওয়ার দরকার ছিল এই পলিসি, সেটা দেরিতে এসেছে। কিন্তু দেরিতে এলেও যদি এটা সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় এবং সঠিকভাবে যেটাকে মেনে চলে সরকার, তো আশা করছি আমাদের এডুকেশন সিস্টেমে যে সমস্ত জায়গাগুলোতে আমরা ব্লেম করি যে আমাদের বর্তমান এডুকেশন সিস্টেমে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে খারাপ, এর জন্য আমাদের বেশিরভাগ প্রায় 80% গ্র্যাজুয়েশন করা রয়েছে, এরকম ডিগ্রিধারী বিভিন্ন ক্যান্ডিডেটরা কিন্তু এখনও কোনো জব পাচ্ছে না, এই ধরনের যে সমস্ত প্রবলেম ফেস করছি আমরা, যে জব দিন দিন কমে আসছে, গভর্নমেন্ট জব তো দিন দিন কমে আসবে, তার সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্টর জব কমে আসছে, রিসেশনের টাইম বা বেকারত্বের সংখ্যা বাড়ছে, এই ধরনের প্রবলেমগুলো মেবি ট্যাকেল করা যেতে পারে যদি সঠিকভাবে নতুন এডুকেশন পলিসিটাকে ইমপ্লিমেন্টেশন হয় এটা। আর একটা কথা, এ তো গেল আমি সরকারি ইনস্টিটিউশনের কথা বললাম, কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমটাকে যদি সেই লেভেলে আমরা নিয়ে যেতে চাই, তাহলে তো সেখানে আমাদের প্রাইভেট সেক্টরগুলোকে নিয়ে চলতে হবে। তো আমাদের প্রাইভেট সেক্টর এখন তো জানো তার ফিস তো একদমই হাই, তো প্রাইভেট সেক্টরগুলোতেও ফিস যাতে একদম হাই না হয়, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রেগুলেটেড বোর্ড বানানো হয়েছে। আর কলেজগুলোতে আমি একটা কথা বলতে ভুলে গেছি যে সেখানে বিভিন্ন কি বলবো টেকনোলজি ফোরাম বানানো হয়েছে, সেখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বানানো হয়েছে, এবং আমাদের যে আটটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে সেখানে তোমরা বিভিন্ন ই কোর্স অ্যাভেলেবেল করাতে চাইছে সরকার। মানে আমাদের যে আটটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে বাংলা, হিন্দি, ইংলিশ এরকম টাইপের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সেটার মাধ্যমে বিভিন্ন কোর্সের ই ভার্সন, মানে সেটা মোবাইল থেকে পড়াশোনা করা যেতে পারে, মানে ইলেকট্রনিক মিডিয়া বেশ সেরকম ধরনের ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে সরকার। জাস্ট এই ধরনের চেঞ্জগুলো আসতে চলেছে বর্তমান শিক্ষানীতিতে। তো এই ভিডিওর মধ্যে দিয়ে জাস্ট আমার এটুকু ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করানো ছিল। আর যেভাবে তোমরা সাপোর্ট করতে থেকেছো পার্সেল 24/7 চ্যানেলকে, এভাবে সাপোর্ট করতে থেকো, চেষ্টা করি তোমাদেরকে সব ধরনের ইনফরমেশান দিয়ে সাহায্য করার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রাখলে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পার্সেল 24/7। তোমরা চ্যানেলে গেলে দেখতে পারবে আমি যে কোনো কম্বাইন্ড এক্সাম রিলেটেড বিভিন্ন টপিকের ভিডিও আপলোড করে রাখি, সেখানে প্লেলিস্ট পুরোপুরি বানানো আছে। জাস্ট এটুকুই বলা ছিল ভিডিওতে, সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।